চলমান পাকিস্তান সুপার লিগে প্রথম নারী কোচ হয়ে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালেক্স হার্টলি আগেই ইতিহাস গড়েছেন। সুলতান মুলতানসের এই সহকারী স্পিন বোলিং কোচ এবার অনন্য এক দৃষ্টান্ত দেখালেন। ৩০ বছর বয়সী হার্টলি অমুসলিম হয়েও দলের অন্যান্যদের সঙ্গে রোজা রাখছেন। বিবিসি ৫ লাইভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হার্টলি জানালেন, এখন রমজান মাস চলছে আর ছেলেরাও রোজা রাখছে। আমি বুঝতে চেয়েছি রোজা রেখে খেলতে কেমন লাগে ওদের, তাই মনে হয়েছে এজন্য আদর্শ পথ নিজেই রোজা রাখা, তাই ওদের সঙ্গে রোজা রাখছি আমিও। ইসলাম ধর্মে রোজা অবস্থায় সুবহে সাদেক থেকে মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। আছে আরো কিছু বিধিনিষেধ, সবকিছু জানা নেই হার্টলির। তবে এত লম্বা সময় কিছু না খাওয়ার অভিজ্ঞতা নিয়ে জানালেন, আমি মাত্রই কয়েকটা খেজুর আর সালাদ খেয়ে ইফতার করলাম। আমরা শুধু ভোরে ৪টা পর্যন্তই খেতে পারি, এরপর আর কিছু খাওয়া যায় না, পরদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত। এটা কঠিন, খুবই কঠিন। তিনি আরো বলেন, আমি ভোর ৪টায় ঘুমাই, ম্যাচ যেহেতু রাত ৯টায় তাই দিনে ঘুমাই অনেকটা সময়। হার্টলি ইংল্যান্ডের হয়ে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ২৮টি ওয়ানডে ও ৪টি টি টোয়েন্টি খেলেছেন, জিতেছেন ২০১৭ টি টোয়েন্টি বিশ্বকাপ। মুলতান সুলতানস দলে হার্টলির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ক্যাথরিন ডেলটনকে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।